বিএনপির রাজনীতিতে এক নির্ভীক সৈনিক নরসিংদীর আলমগীর হোসেন মৃধা। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যবাহী দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজ। স্বাধীনতা সংগ্রামেও তিতুমীর কলেজের ভূমিকা ছিল অনস্বীকার্য। আর এই কলেজেরই প্রাক্তন ছাত্র ও ছাত্র সংসদের নির্বাচিত সাবেক সদস্য ছিলেন নরসিংদীর শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের আলমগীর হোসেন মৃধা। ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সাংগঠনিক নেতৃত্বের বিচক্ষণতা, দৃঢ়তা ও আপসহীনতা তাকে পেঁচে দিয়েছে রাজনৈতিক প্যারামিটারের এক অনন্য উচ্চতায়। বর্তমানে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তিনি। ছাত্রজীবন থেকেই মানবিক মর্যাদা, মৌলিক মানবাধিকার সহ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়প্রত্যয়ে সংগ্রামী ছিলেন তিনি। আদর্শের রাজনীতিতে ছিলেন আপোষহীন, সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বদানের অধিকারী। দলের ক্রান্তিকালে লড়াই সংগ্রামের এক সাহসী যোদ্ধা। মামলা হামলা নির্যাতন নিপীড়ন সহ্য করেও গণতন্ত্র রক্ষার সংগ্রামে যার ভূমিকা ছিল চোখে পড়ার মতো, সব স্বৈরশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী। মেধা, বিচক্ষণতা ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাই তাকে পরিণত করেছে আজকে রাজনৈতিক সংগঠকে। ব্যক্তি জীবনের আচার আচরণ ও আদর্শের মধ্য দিয়ে স্থান করে নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণী পেশার মানুষের হৃদয়গুহিয়ে, যার ফলশ্রুতিতে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ অর্জন করেছেন নরসিংদীর শিবপুরের গৌরবান্বিত সন্তান এই আলমগীর হোসেন মৃধা। নিউ ইয়র্কের প্রবাস জীবনেও দলীয় সাংগঠনিক শক্তিশালী করার লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।